পাইছি। কোন ব্যক্তি যদি আপনার চরিত্রের দিকে ফলো করে একবার নজর দিয়া মায়ার নজর দিয়া তাকায়, সে যত বড় কাটটা কাফের হোক সে সাথে সাথে তার দিল পরিবর্তন করে আমি তাকে ইসলামের ছায়া তলে আনতে পারি কি পারি না? পারে নাই। হযরতে ওমর পয়গম্বরের ঘোষণা হয়ে গেল, কে পয়গম্বরের বিশ্ব নবীর কল্লা আনার জন্য ওমর বের হয়েছে, কি বলছে তলোয়ার নিয়ে বের হয়েছে, 100 উট পাবো আজকে, যে বিশ্ব নবীর কল্লা আনতে পারবে সে কি পাইব? কিন্তু হযরতে ওমর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন পরিবর্তন করছে, পয়গম্বরের সামনে যায় নিজের কল্লাকে ঝুঁকায় দিতে করছে কে? আল্লাহ। এই আল্লাহ কি আছে না নাই? আছে। এ মুসলমান জোরে আল্লাহ আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করবে, বান্দা হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, এ বান্দা আমি তোর সব সময় কাছে আছি, এ কথাটা তোর বিশ্বাস হয়? বিশ্বাস হয়। যদি বিশ্বাস না করো, তুমি 10 মাস মায়ের পেটের ভিতরে, তোমারে কে খাওয়াইছে? মা খাওয়াইছে, বাপে খাওয়াইছে, ডাক্তার, কোন চিকিৎসা কিছুই তো না, কেমনে 10 মাস কেমনে কেমনে পারে কে? সে আল্লাহ মনে হয় এখন নাই, দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এরে মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর ডাক দিয়ে ভাই আমি পানি উঠাইতে গেলাম, আমি তো ইচ্ছা করে বালতিটা নিচে পালাই নাই, তুই কেন আমার গালে থাপ্পড় দিলি? পয়গম্বর নিচে মাথাটা ঝুঁকায় নিছে, কিন্তু তার দিকে একটু চোখ পাকায় তাকায় নাই। ইহুদি আমার নবীর গালে কি দিছে? পানি উঠাই দেবো, 2টা খেজুর পাইবো। এক বালতি পানি উঠাই দিলে কটা খেজুর? আমার